হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনার দিনে আমি যে মার্কেটে চলে এসেছি করিমপুর মার্কেট তো করিমপুর মার্কেটে দেখি আপনাদের সামনে যেগুলো তুলে ধরবো পটল রয়েছে বেগুন রয়েছে কাঁচামরিচ রয়েছে তো তিনটে জিনিস তুলে ধরবো দেখুন যতই কম আমদানি হোক এক কেজি হলেও পটল আসে এই মার্কেটে তো যেই কারণে আপনাদের নিয়ে চলে আসি করিমপুর মার্কেটে আপনারা জানতে চান যে হ্যাঁ আমাকে পটলের দামটা প্রতিদিন জানান তো আমি চেষ্টা করি যথাযথ চেষ্টা করি যে প্রতিদিন আপনাদের পটলের পাইকির বাজারটা জানানোর যে এক কেজি যদি মার্কেটে মাল আসে তাহলে সেই দামটাই আপনাদের জানানো বুঝে গেল ফ্রেন্ড তো চলুন দেখে নিই আজকে কোন কোন সবজি কত করে যাচ্ছে পাইকারির বাজার আর আমদানিটা বা কেমন রয়েছে তো চলুন বেশি আমদানি হবে না এটা আপনারা জানেনি তবুও আমি এই কথাটা আমার কর্তব্য যতটুকু আমি সেইটুকুনি বলে যাই আপনাদের তো চলুন ফ্রেন্ড মার্কেটের দিকে যাই মার্কেটে মরিচের ব্যাপক পরিমাণে রয়েছে কম আমদানি আর সেটা নিয়ে চলছে টানাটানি তো অল্প কিছু মাল রয়েছে আর সেটা নিয়েও টানাটানি চলছে তো আপনাদের সামনে যে মরিচটা তুলে ধরছে না দেখতে তো পারছেন বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে যেটা হচ্ছে সেটা ছিল পাকা মরিচ আর কাঁচা মরিচ তো অল্প পরিমাণে রয়েছে তো এটা কত করে যাচ্ছে পাইকার বাজার সেটা তো আপনাদের জানাতে চলেছে দেখুন আজকে যে পাইকারের বাজার আছে এই যে সেই পাকা মরিচে সেটা ছিল কি ছত্রিশ টাকা পার কিলো পাইকার বাজার চলে গেলে দেখে নিন এই মরিচে তো এর এছাড়া আপনাদের দেখিয়েছি বেথোয়া রে তো কত সুন্দর সুন্দর মরিচ রয়েছে সেখানে পাইকের বাজার সর্বোচ্চ দাম যেটা দেখিয়েছে আপনার লাস্ট আপডেট সেটা ছত্রিশ টাকা করে পাইকের বাজার গিয়েছিলো তো আজকে দেখুন এই যে করিমপুরে আপনাদের দেখা যায় যেটা পাকা আর কাঁচা মিলিয়ে রয়েছে সেটা ছত্রিশ টাকা করে পাইকের বাজার তাহলে ওইখানকার যে ভালো কোয়ালিটির মাল এখানে আসলে কীরকম দামে বিক্রি হবে আপনাদের ভাবতে পারছেন সেখানেও কিন্তু বাংলা মরিচ রয়েছে আর এখানেও সেই বাংলা মরিচই রয়েছে তো দেখেন ফ্রেন্ড এই যে বাংলা মরিচ আপনাদের যেটা দেখাচ্ছি পাকা সেটা ছত্রিশ টাকা করে পাইকের বাজার গিয়েছে তো চলুন ফ্রেন্ড এইবার আপনাদের জানিয়ে যে করিমপুর মার্কেটে আজকে কালো বেগুন কত করে চলে আছে পাইকের বাজার যেটা এখন দেখাচ্ছে আপনাদের গোল কালো বেগুন তো এখানে রয়েছে দাদা ভাই তো ওনার কাছে জিজ্ঞাসা করে নেবো তো কত করে যাচ্ছে তো আজকে কত করে কিনছেন দাদা ভাই পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা পর্যন্ত পনেরো ষোলো সতেরো তো দেখেন ফ্রেন্ড আজকে যে দামে কিনছে সেটা ছিল কি পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকার মধ্যে রয়েছে এই যে গোল কালো বেগুন তো গতকালকে আপনাদের বাজার কত করে বলেছিলাম একটু আপনাদের জানাবো তো এই যে সেই গোল দেখুন গোল কালো বেগুন তো আর গোল নেই সেই লম্বাই হয়ে গেছে পাতা কাটার মতো ঠিক আছে তো গতকালকে আপনাদের যেগুলো দেখিয়েছিলাম সুন্দর কোয়ালিটির মাল ছিল বেতাই বাজার যেটা বারো টাকা করে পাইকির বাজার গিয়েছিল গোলটা আর যেটা পাতা কাটা ছিল সেটা তেরো টাকা ছিল তো আজকে দেখতে পাচ্ছেন বেশ চওড়া রয়েছে যেটা গোল কালো বেগুন তো বারো টাকা থেকে আজকে চলে এসেছে পনেরো ষোলো সতেরো তাহলে বুঝতে পারছেন তিন টাকা চার টাকা পাঁচ টাকা আপে রয়েছে যেটা গোল কালো বেগনের বোঝা গেল তো শুরুতেই কীরকম দাম গিয়েছিলো শুরু থেকে পনেরো ষোলো সতেরো এরকমই দাম চাচ্ছে তাই তো তো কোয়ালিটি বোঝায় সেরকম নিয়েছে মালটা তো বোঝা গেলো ফ্রেন্ড যে কোয়ালিটি বোঝায় মালের দাম নির্ধারিত হয়েছে যেটা চলো কি আর একটা কথা বলি আপনাদের তো বারবার আমি এইখানে আসি কেন দেখুন এনারা রেগুলার থাকে এই মার্কেটে আরও দেখতে পাচ্ছেন ওই যে দূর দূরান্তে বসে আছে একটা দুটো তিনটে চারটে তো এই গোটা মার্কেটে করিমপুর মার্কেটে মোটামুটি চারটে চট রয়েছে তো যখন আর বেশি দিন নেই ঠিক আছে ফাল্গুন মাস আসতে দিন তারপরে দেখতে পারবেন এখানে কী পরিমাণে আমদানিটা হয়ে থাকে তো এখন যেরকম ফাঁকা দেখতে পাচ্ছেন তো মার্কেটটি তো ওই টাইমে আপনারা পা ফেলার জায়গা থাকবে না আপনারা দাঁড়িয়ে থাকার যে একটা জায়গা সেটাও পাবে না কারণ দু এইবার আপনাদের নিয়ে চলে এসেছি এই যে সেই কাঁচা মরিচের কাছে তো শুরুতে আপনাদের একটা দেখিয়েছি যেটা পাকা মরিচ ছিল যেটা পাইকির বাজারও ছিল ছত্রিশ টাকা করে পার কিলো তো এই যে কাঁচা মরিচ আপনাদের সামনে নিয়ে এসেছি টাটকা টাটকা কত করে যাচ্ছে পাইকির বাজার যে তে পারে আপনারা কি কোনো ধারণা করতে পারছেন পারছেন না তো আমি একটু বলবো আপনাদের তো দেখুন এখানে যে মালটা রয়েছে একটু দেখাই আপনাদের এখানে হয়তো আপনার তিরিশ কিলো মতন মাল হবে তো তার মধ্যে একটা ব্যাপার রয়েছে এখানে দেখুন দুই পদের মরিচ রয়েছে তো আপনাদের জানাবো দুই পদের বলতে দুটো চাষির মাল রয়েছে এই দেখুন একটা চাষির মাল এই সুন্দর কোয়ালিটির মাল রয়েছে আর একটা রয়েছে খারাপ এই যে ক্যাট মাল দেখেছেন ইমেজটা কতটা খারাপ রয়েছে তো এখানে দুটো মাল রয়েছে যেটা পাইল করা রয়েছে মেশানো হয়েছে বুঝা গেল দুটো মাল কিনে তো কত কত দামে কেনা হয়েছে তো পাকা মরিচ আপনাদের জানিয়েছি যে এখানে ছত্রিশ টাকা করে কিন্তু এই যে কাঁচা মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে যে মালটা কেনা হয়েছে একটা চল্লিশ টাকা যেটা কমা কোয়ালিটির মাল রয়েছে যেটা ভালো কোয়ালিটির মাল রয়েছে সেটা পঁয়তাল্লিশ টাকা করে কেনা হয়েছে তো বুঝতে পারছেন মরিচের কোথায় পাইকারি বাজার রয়েছে ফ্রেন্ড তো এখন তো আমদানি নেই তো কী করবো বলুন এখানে হয়তো মোটামুটি মার্কেট ঘুরে এক কুইন্টাল মাল হবে না এতটা পরিস্থিতি খারাপ বুঝে গেল তো দেখে ফ্রেন্ড এই যে চলো মারের পরিস্থিতি এইবার আপনাদের জানিয়ে দিচ্ছি কত করে চলে আছে পাইকের বাজার তো আজকে জলের মধ্যে দেখাচ্ছি কি ব্যাপার তো মার্কেট আপনাদের বলেছি খুবই আমদানি কম রয়েছে আমদানি রয়েছে কত করে যাচ্ছে আজকে একটু জানাবো তো এর আগে আপনাদের বলেছিলাম যেখানে আশি আর বিরাশির ঘরে ছিল সেটা হচ্ছে পটলে পাইকের বাজার তো পটল কিরকম রয়েছে আপনাদের জানায় তো আপনারা ভাবছেন প্রচুর পটল রয়েছে এর মধ্যে কিন্তু খুব একটা বেশি পটল নেই তো গোটা তিরিশ কেজি মতন হতে পারে কুড়ি পঁচিশ কেজি ঠিক আছে তার বেশি নেই কিন্তু এখানে তো জলে রেখে দিয়েছে জলের রাখার কারণ তো আছে আপনারা জানেন তো এই যে আজকে যে পটলগুলো দেখতে পাচ্ছেন তো সাইজটা দেখতে পাচ্ছেন আর এই কিন্তু পটল রয়েছে তো আজকে যে পাইকারি বাজার যাচ্ছে তো চাষিরা যেই দামে পাচ্ছে চাষিদের হাতে থেকে তো নেওয়া হয়েছে সে চাষিরা যে দামটা পাচ্ছে এই পটলে সেটা চলো কি একশো টাকা পাইকারি বাজার পার কিলো আর একশো দশ টাকা তো এই দামে যাচ্ছে পাইকারি বাজার সেটা চলো পটলের তা দেখে নিন এই যে অল্প কিছু রয়েছে পটল জানিয়ে দেবো যে পাতা কাটা বেগুন আজকে কত করে চলে যাচ্ছে পাইকারে বাজার তো মালগুলো দেখাই একটু আপনাদের তাহলে বুঝতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি লেগে আছে তো এইটা সকালবেলায় তোলা হয়েছে ভোরবেলায় তো ভোরবেলায় শিশিরের ভেজার যে কাদাটা লেগে থাকে না সেই হালকা পাতলা কাদা লেগে আছে বুঝে গেল এর ধোয়া দিলে পরে একেবারে ওকে হয়ে যাবে চকচক হয়ে যাবে মালটা তো মাল দেখাই আপনার এই দেখুন ব্যাপক মাল রয়েছে কিনা দারুণ মাল রয়েছে তো আজকে পাইকের বাজার কি রয়েছে এই পাতা কাটা তার আগে একটু বলবো বেতাই বাজার গতকালকে কত করে বিক্রি হয়েছে সেখানে তেরো টাকা করে পাইকারি বাজার বিক্রি হয়েছে আপনাদের জানিয়েছিলাম তো আজকে দেখুন বেগুনের পাইকের বাজারটা বেশ চওড়া রয়েছে তো আপনাদের জানিয়েছি যেখানে বারো টাকার মাল গোল কাল বেগুন আজকে কত করে পনেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা পর্যন্ত উঠেছিল তো এখন যেটা পাতাকাটা বেগুন রয়েছে সেটা পাইকের বাজার গিয়েছে পনেরো টাকা করে তো পনেরো টাকা এখানে বলছি তো গোল কালো বেগুন থেকে পাতাকাটা বেগুন বেশি থাকে পাইকের বাজার আপনারা তো জানেন আমি বলেই এসেছি আপনাদের তো এইখানে আরও কিছু দেখায় আপনাদের দেখুন ওইদিকে গোল কালো বেগন আছে গোল কালো বেগুন আছে পাতা কাটা বেগুন রয়েছে পাতা কাটা বেগুন এইখানে গড়ে যেটা নিয়েছে সেটা চলে কি পনেরো টাকা করে পাইকির বাজার যে কারণে পনেরো টাকা করে পেয়েছে তো গোল কালো বেগুন পনেরো টাকা পাতা কাটা বেগুন পনেরো টাকা গড়ে কিনেছে দেখে নিন ফ্রেন্ড এই যে পাতা কাটা বেগুন যেটা পনেরো টাকা করে পাইকির বাজার গিয়েছে বাস আর মাত্র কয়েকটা দিন মাঘ মাস শেষ আজকে মাঘ মাসের প্রথম দিন তো দেখুন ফাইলগুনে শুরু হয়ে যাবে বিকাশিত তো আপনারা এতদিন ধরে অ্যাক্টিভ হয়েছেন আমার সঙ্গে যে কবে থেকে নতুন ফসল ওটা শুরু হবে যেটা পটল বেগুন কাঁচা মরিচ ফ্রেন্ড আর কয়েকটা দিন অপেক্ষা করুন তাহলে শুরু হয়ে যাবে দেখুন আর মাত্র আপনারা তিরিশ থেকে একত্রিশটা দিন গুনবেন তারপরে থেকে দেখুন আস্তে আস্তে মার্কেটে চলে আসবে নতুন পটল বেগুন কাঁচা মরিচ বোঝা গেল ফ্রেন্ড তো দেখুন এখন কেমন রয়েছে পাইকের বাজার এটা তো দেখুন মার্কেটে আপনাদের যদি এক কেজি করে মাল থাকে না সেই এক কেজি করে নিয়েই আমি ভিডিও করব আপনাদের নিয়ে কেন বলছে কথা দেখুন আজকে যদি আপনাদের কাজে না লাগে না আগামী দিন সামনের বছর আপনাদের অবশ্যই কাজে লাগবে হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি আপনাদের এমন একটা সময় চলে আসবে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমি কোথায় মাল পাবো পটল পাবো কোথায় বেগুন পাবো কোথায় মানে বিপদের সময় যদি কোনো মার্কেট থাকে তাহলে এই আমাদের লোকাল ব্লেজ মার্কেটগুলো আপনাদের বহুত কাজে লাগবে কেন বলছি মাল যদি পান আপনাকে এখান থেকেই নিতে হবে এক কেজি দু কেজি মাল এখান থেকেই পাবেন আপনি বোঝা গেল যে যেই কারণে আমি দেখতে যাচ্ছি যে কতদিন ধরে মাল আসে কীরকম মালের আমদানিটা হয়ে থাকে এক কেজি দু কেজি তিন কেজি যাই আসুক না কেন আমি সেই আপডেটটা আপনাদের দেবো আপনাদের জানাবো বোঝা গেল ফ্রেন্ড ওই জন্য আমি চলে আসি অল্প পরিমাণে আমদানি থাকলেও আমি চলে আসি আপনাদের নিয়ে কারণ আজকে না হোক কিছুদিন পর আপনাদের কিছু বছর পর দীর্ঘদিন পর হলেও আপনাদের কাজে লাগবে বুঝে তো চলুন ফ্রেন্ড আজকে বলে দিই আজকে কেমন রয়েছে পাইকির বাজার গতকালকে আপনাদের জানিয়েছিলাম বেগুনে পাইকারি বাজার অনেকটা ডাউনে ছিল তো আজকে দেখুন চট করে করিমপুর মার্কেটে সতেরো টাকা পর্যন্ত উঠে গেছে পনেরো থেকে সতেরো টাকার মধ্যে রয়েছে গোল কালো বেগুন তো পাতাকাটা বেগুন আপনি দেখেছিলাম যেখানে এভারেস্ট গড়ে নিয়েছিল সেখানে পনেরো টাকা করে পাইকারির বাজার নিয়েছে পাতাটা বেগুন তো মরিচ কেমন রয়েছে যেটা পাকা মরিচ দেখিয়েছি ছত্রিশ টাকা করে পাইকারি বাজার গিয়েছে যেটা ভালো মরিচ কাঁচা মরিচ রয়েছে সেটা কত করে গিয়েছে তো সেখানে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে পাইকারি বাজার গিয়েছে তো বুঝতে তো পারছেন মরিচ খুবই একটা বেশি নেই সব কিছু কম আমদানি রয়েছে টোটালে কেউ নিয়ে আসছে দশ কেজি কেউ নিয়ে আসছে পাঁচ কেজি কেউ পনেরো কুড়ি এরকম করে নিয়ে আসছে কাঁচামরিচ তাছাড়া দেখুন আজকে যেটা পটল রয়েছে পটল আপনাদের বলেছিলাম হান্ড্রেড পার করবে তো আজকে দেখেছেন তো সেন্সুরি মেরে দিয়েছে একেবারে একশোর ওপরে ঘাই দিয়ে দিয়েছে তো একশো টাকা পাইকের বাজার যাচ্ছে আর একশো দশ টাকা করে পাইকের বাজা যাচ্ছে সেটা পটলে চাষিদের হাতে থেকে যেটা নিচ্ছে সেটা সেই দামি আপনাদের জানাচ্ছি যেটা একশো আর একশো দশ টাকা বুঝে গেল ফ্রেন্ড ফাইনাল ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকু আশা করে আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নেশো আজকের মতো গুড বাই